প্রিয় বন্ধুরা, কিচেন অ্যান্ড ক্রাফটসে স্বাগতম। কেমন আছেন সবাই? এতদিন শতাধিক ভিডিও পোস্ট করলেও এই প্রথম আমি ক্যামেরার সামনে এলাম। আমার বারান্দা বাগানে দাঁড়িয়ে আজ একটি সুখবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমি হাতে পেয়েছি সেই চিঠি যার জন্য সব ইউটিউবাররা অপেক্ষা করে থাকে। ঠিক ধরেছেন, গুগল অ্যাডসেন্সের চিঠি এসেছে আমার কাছে। গুগল গত বছরের 31শে ডিসেম্বর চিঠি পোস্ট করেছিল, আমার হাতে এসেছে 9ই মার্চ, মানে 2 মাসেরও বেশি সময় লেগেছে। আসলে কোভিড পরিস্থিতির কারণে গুগলের চিঠি আসতে এত সময় লেগেছে। আমি সহ সবার জন্য একটা খারাপ খবরও আছে। গুগল আমেরিকার বাহিরের সব দেশের ইউটিউবারদের আয়ের উপর ট্যাক্স বসিয়েছে। আয়ের উপর ভিত্তি করে ট্যাক্স ধরা হবে, তবে এর জন্য দ্রুত আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন অ্যাডসেন্সে হালনাগাদ করুন। আমি ইতিমধ্যেই করে ফেলেছি। ট্যাক্স ইনফরমেশন হালনাগাদ না করলে গুগল শাস্তিস্বরূপ আপনার আয়ের উপর 24% ট্যাক্স বসিয়ে দিবে। সুতরাং দেরি করবেন না। আমি ইউটিউবিংকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, কঠোর পরিশ্রম করেছি এবং সাফল্য এসেছে। এমনও সময় গেছে প্রত্যেক দিন একটি দুটি করে ভিডিও আপলোড করেছি। ঘরের কাজ সামলে গভীর রাত পর্যন্ত ইউটিউব নিয়ে কাজ করতে হয়েছে। কখনো দমে যায়নি, হতাশ হয়নি। একবার একটা সমস্যার কারণে বেশ কিছু ভিডিও মুছে ফেলতে হয়, আবার সেগুলো নতুন করে এডিট করে আপলোড করেছিলাম। চ্যানেল মনিটাইজ হওয়ার পর এবং অ্যাডসেন্সের চিঠি পাওয়ার পরেও আমি নিয়মিত ভিডিও আপ করে যাই। ইউটিউবে সাফল্য পেতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, সেই সঙ্গে ভিডিওগুলো প্রচারের জন্য সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে হবে। ভিডিও বানাতে হবে পাবলিক ডিমান্ড অনুযায়ী, ভিডিও আর এডিটিং এর মান ভালো হতে হবে। এই হলো ইউটিউবে সাফল্যের রহস্য। এর বাহিরে শর্টকাটের কোনো উপায় নেই। আমি যেহেতু রান্নার বিষয় নিয়ে কাজ করছি, তাই আমাকে আগেই কিছুটা ইনভেস্ট করতে হয়েছে কুকারেজ আইটেম কেনার জন্য। তাই এমন অনেকেই রয়েছে যারা কিন্তু বলেছিল এই ইউটিউব চ্যানেল দিয়ে আমার কোনো লাভই হবে না। বাট আমি আপনাদের বলবো, আপনারা যদি পরিশ্রম দিয়ে যান চ্যানেলের প্রতি, তাহলে কিন্তু তার ফল আপনারা অবশ্যই পাবেন। তবে অনেক শুভাকাঙ্ক্ষী এবং আমি অনেক ফ্রেন্ড সার্কেল পেয়েছি যারা আমাকে সব সময় উৎসাহ দিয়ে আসছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। ঘরকন্না, গার্ডেনিং আর ইউটিউবিং করেই আপাতত আমার সময় কাটছে, এবং অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবিং সম্ভব হতো না। আমি কিচেন অ্যান্ড ক্রাফটসকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। আমি আশা করব আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।